ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সেই কমেন্টসগুলো আমাকে করো বলে, আমাকে সেরকম রিপ্লাই দাও বলে, আমি খুব খুশি তার জন্য। কারণ আমার চলার পথটা তোমরা কিন্তু আটকাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার এখন সকালবেলা উঠে পড়েছি, এখন ঝকঝকে তকতকে একদম রোদে ঝলমল করছে আকাশটা চারপাশটা। তো কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কেন জানি না, আর সকালে সেই রকম রোদ উঠেছে। তো এখন যাবো টিফিন করতে, মানের পরীক্ষা আছে, বসে পড়েছে, পরীক্ষা দিয়ে তারপর স্কুল যাবে। মানিকে ইডলি করে দিলাম টিফিনে, আর একটা ইডলি খেয়ে গেছে। তো পরীক্ষা চলছিলো, তো পরীক্ষা চলতে চলতে ও পরীক্ষা দিচ্ছিলো, আমি ওকে ইডলি খাওয়াচ্ছিলাম। তো এই হয়ে গেলো আজকে সকালের প্রথম প্রস্ত, তারপরে হবে এখন সেকেন্ড পার্ট, রান্নার দিকে এগোবো। আর আজকে সকালে আমি আর ইডলি খাবো না, আমি ওর আন্দাজেই করেছিলাম, আর মা আর বাবা খেলো রুটি, আমি এখন দই আর চিড়া খাবো একটু। আজকে পেটটা ঠিক নেই, তো ভাবলাম একটু দই চিড়িয়ে খেয়ে নিই। কথা তোমাদেরকে বলি, দেখো এই প্ল্যাটফর্মে যার যেটা ক্যালি, যার যেটা ক্ষমতা, সে সেই অনুযায়ী আসছে, আসবে, এসেছে। তো আমার ক্যালি হচ্ছে যে আমি ব্লগিং করতে পারি, মানে পারি বলতে আমি যতটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সবসময়। আর অনেকে আছো আমার বন্ধু যারা ভালো বলো, যারা কমেন্টস করো, আবার অনেকে আছো যারা কিন্তু উল্টো পাল্টা, মানে অনেক রকম কমেন্টস আসছে, আমি অনেক দিন ধরে কোনো রিপ্লাই করছি না, ইভেন মেলেও আসছে, আমি সেইগুলোকে জাস্ট পছন্দ করি না বলে আমি সেগুলো রাখি না। কারণ আমি যখন তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো পড়ছি, তার মধ্যে যদি এইসব কমেন্টসগুলো থাকে না, তখন নিজের মনটা ডিমোরালাইজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি সেই কমেন্টগুলোকে সরিয়ে দিই। কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি কথাটা বলতে, যে ভাই তোমাদের কী অসুবিধা হচ্ছে? যে একসময় আমি কিছু ভিডিওস করেছিলাম, কিছু ফানি ভিডিওস করেছি, কখনো কিছু যেরকম যেরকম যার রিকোয়ারমেন্ট আমি বুঝেছি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু তা বলে এটা না যে আমি সেটাকে সবসময়ের জন্য করতে থাকবো। আমি যেটা পছন্দ করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি সারাদিন কী করছি, কখন উঠছি ঘুম থেকে, কী রান্না করছি, কোথায় যাচ্ছি, কোথাও বেড়াতে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, সব কিছু করি। এবার রোজ রোজ কেউ বেড়াতে যায় না, এটা পসিবল নয়। তো রোজের যে দিনলিপি সেটাই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি না, আমি বলিনি যে আমি একদম পারফেক্ট, কিন্তু আমি যতটুকু পারি সেটাই তোমাদের সঙ্গে হাসি মনে শেয়ার করি। এবার সেইখানেও যদি আমাকে এরকম কমেন্ট পেতে হয় যে এ মা, এদের কোনো কাজ নেই, সারাদিন এই এক ডেলি ব্লগিং ডেলি ব্লগিং, এটা তো কোনো কথা নয় না? তোমাদের ভালো লাগছে না তাহলে, তাহলে তোমরা দেখো না ভিডিওসটা, ব্লগসগুলো দেখো না। তোমরা ব্লগে ঢুকছো, দেখছো, টাইম পাস করছো, আর কমেন্ট পাস করে চলে যাচ্ছ। তো যদি মনে হচ্ছে করতে থাকো, আমি ভেবেছিলাম তোমাদেরকে বারণ করব, কিন্তু বারণ করাটা বোকামো। তোমাদের যত ইচ্ছা তোমরা সেরকম কমেন্ট পাস করতে থাকো, আমি তাতে আরও এনকারেজিং ফিল করি। তোমাদেরকে আমি এটা বলছি, আমি তাতে আরও এনকারেজ মনে করি নিজেকে, যে আমি আরও বেশি করে করব সেটা। সো বেশি করে তোমরা করতে থাকো, আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সেই কমেন্টসগুলো আমাকে করো বলে, আমাকে সেরকম রিপ্লাই দাও বলে, আমি খুব খুশি তার জন্য। কারণ আমার চলার পথটা তোমরা কিন্তু আটকাতে পারবে না, তাই না? তো যার যেটা চলার পথ শুরু করেছে, সে কিন্তু ঠিক একটা টাইমে গিয়ে তার গন্তব্যস্থল, তার ডেস্টিনেশন যখন চলে আসবে, সে কিন্তু সেখানে গিয়ে থেমে যাবে। তো আমার সবে চলা শুরু, থামার তো কোনো প্রশ্নই আসছে না। তো তোমাদেরকে অল দ্য বেস্ট, এইভাবেই আমার পাশে থেকো, আর আমাকে যত রকম নেগেটিভ কমেন্টস আছে তোমরা কিন্তু ভরিয়ে দাও, ঠিক আছে?